নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। ডেঙ্গুতে আক্রান্ত হলেন এক কলেজ ছাত্রী। বইপাঠে মানুষকে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল রাজ্য গ্রন্থাগার বিভাগ। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মুগডুবি গ্রাম। এক সাজাপ্রাপ্ত মহারাজের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, গিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সোমবার পূর্ব বর্ধমান জেলার আউশ্রম 1 নম্বর ব্লকের অঞ্চল সভাপতিদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো। দেখে নেব এক ছলকে কিছু খবর। পূর্ব বর্ধমান জেলার ভাতারের কালীটিকুড়ি বাস স্ট্যান্ডের কাছে সোমবার বিকালে একটি চারচাকা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা 3 জন গুরুতর আহত হয়, এর মধ্যে একটি 5 বছরের শিশুও আছে। আহতদের প্রথমে নতুনহাট হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ মোটরসাইকেল ও চারচাকা গাড়িটিকে আটক করেছে। ভাতা থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। কর্মরত অবস্থায় সর্পদংশনে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম চম্পা দুর্লভ। পরিবারের লোকজন তাকে স্থানীয় এক ঠাকুর বাড়িতে নিয়ে যায়, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আলিপুরদুয়ার জেলা চতুর্থ বর্ষ জন্মদিবস উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি ওই সংগঠনের পক্ষ থেকে 100টি চারাগাছ লাগানো হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ার শহর সলসলা বাড়ি, কামাখাগুড়ি আর কেরুবিশা এলাকায়। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার গোলসির পুরন্তকর গ্রামে কল্পনা শেখ উনুনে রান্না করার সময় বাড়িতে আগুন লেগে যায়। আগুনে বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে গ্রামের মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও হতাহতের কোনো খবর নেই। গোলসি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। রোগী ও তার পরিবারের সুবিধার্থে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিষেবা বিষয়ক লেখা বোর্ডগুলি বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় বৈদ্যুতিক মাধ্যমে লাগানো হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমানের রায়নার বুজরুক দেখে দক্ষিণ পাড়াতে মনসা পুজো উপলক্ষে রবিবার রাতে প্রায় 1500 মানুষকে অন্নকূট খাওয়ানো হলো। জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ধর্মীয় এই অনুষ্ঠান উপলক্ষে ভক্ত সহ কর্মকর্তাদের উৎসাহ ফুটে ওঠে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। এক গৃহস্থের বাড়ি থেকে 19টি বিষধর গোগ্র সাপ উদ্ধার, ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার দাউড়াডাঙ্গা গ্রামে। উদ্ধার হওয়া সাপগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ভাতার থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্য ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।
সময় মতো বাস না পাওয়ার জন্য রাস্তা অবরোধ করল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের ধেরুয়া ঝাড়গ্রাম রোডে। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। মেদিনীপুর থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে। ডেঙ্গুতে আক্রান্ত হলেন এক কলেজ ছাত্রী। আক্রান্ত ওই ছাত্রী বর্তমানে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও ডেঙ্গু আক্রান্তের খবর নেই বলে অভিমত পোষণ করেছেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান। ডেঙ্গু আক্রান্ত হলেন এক কলেজ ছাত্রী। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হাদিসা বেগমকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কুশমন্ডি থানার উত্তর পুঞ্জি গ্রামের বাসিন্দা হাদিসা বেগম শরীরে জ্বর নিয়ে ভর্তি হন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তার রক্ত পরীক্ষার পর জানা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ছাত্রী হাদিসা বেগম। ইজি পড়ছেন রায়গঞ্জ ইউনিভার্সিটি, থাকি এখানে রায়গঞ্জেই, কলেজ পড়েন। আমার জ্বর হওয়ার পরে পরবর্তীতে ডেঙ্গু ধরা পড়ে। জ্বর আমার এখানে সেরকমভাবে বুঝতে পারিনি যে আমার জ্বর হয়েছে, কেয়ার করতে পারিনি। পরে ওখানে গিয়ে প্রায় 16 তারিখে জ্বর ধরা পড়ে, হাসপাতালে ভর্তি হয়েছিলাম আমি 19 তারিখে। এখানেই হাসপাতালে রিপোর্টে ডেঙ্গু ধরা পড়েছে। আগের চেয়ে সুস্থ আছি। যদিও আশঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা। মহিলার নাম হাবিসা বানু, উনি কুশমন্ডি থেকে এসেছেন, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন। এখন উনি ভালো আছেন। উনি রায়গঞ্জে একটা মিউনিসিপ্যালিটিতে একটা মেসে থাকেন। আমরা চেয়ারম্যানকে বলেছি, এবং একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ডেঙ্গি হলে তার চিকিৎসা করার দায়িত্ব চিকিৎসা দপ্তরে, কিন্তু ডেঙ্গি আটকানোর দায়িত্ব মিউনিসিপ্যালিটি এলাকায় মিউনিসিপ্যালিটি যারা মানে স্বাস্থ্য দপ্তর আছে তাদের, এবং পিএনআরডি ডিপার্টমেন্টের রুরাল এলাকায় অলরেডি কাজ করছে প্রত্যেক মাসেই। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে মানুষজন ডেঙ্গিতে আক্রান্ত না হয়। তার জন্য মূলত মিউনিসিপ্যালিটি যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকে দেখতে হবে, পঞ্চায়েতে পিএনআরডি ডিপার্টমেন্ট আছে তাদেরকে দেখতে হবে। একবার কারো ডেঙ্গি হয়ে গেলে স্বাস্থ্য দপ্তর তখন তার চিকিৎসা করবেন, এবং আমি এই বিষয়ে ডিএম এবং আমার সই সহ একটা নির্দেশিকা সমস্ত ল্যাবরেটরিতে আমরা পাঠিয়ে দিয়েছি। একমাত্র ম্যাক এলাইজা পদ্ধতিতে ছাড়া কোনো রকম রক্ত পরীক্ষা করা যাবে না। ডেঙ্গি নির্ণায়ক পরীক্ষা একমাত্র ম্যাক এলাইজা টেস্টেই হয়। সেখানে যদি কোনো প্যাথোলজি ল্যাবরেটরি এই টেস্ট করে তাদের বিরুদ্ধে আমরা করাও পদক্ষেপ নেব। হাসপাতালে পরীক্ষা টমায় কোনো সমস্যা নেই। আমাদের ডেঙ্গি যাদের হবে তাদের চিকিৎসার জন্য আমাদের ব্যবস্থা আছে রায়গঞ্জে আমাদের হচ্ছে, এবং আমাদের ইসলামপুরে হচ্ছে, এই দুটো জায়গাতেই হচ্ছে, এবং সেটাই সাফিসিয়েন্ট। আমরা এর বাইরে কারোর কোনো চিকিৎসা আমরা ল্যাবরেটরিতে যেটা বলেছি সেই নির্দেশিকায় এটাও বলা আছে, তারা যদি কাউকে সন্দেহ করে তারা আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা সেই টেস্ট করব। কিন্তু তারা যদি ম্যাক এলাইজার টেস্ট এখানে উত্তর দিনাজপুরে কোথাও হয় না, কোনো ল্যাবরেটরিতে আমরা যদি দেখছি অন্য ধরনের র্যাপিড কিট টেস্ট করে যদি তারা মানুষজনকে বলে এবং বিভ্রান্ত ছড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে আমি আরেকবার রিপিট করছি কড়া পদক্ষেপ নেওয়া হবে। একদমই নয়, মশা আছে, একাত্তা হবে। আমরা যেহেতু মশাকে আমরা মানে আটকাতে পারি না, যেমন যে কেসটা হয়েছে সেটা দক্ষিণ দিনাজপুরে কুশমন্ডি থেকে এসছে, সেরকম আসতে পারে আশেপাশের জেলা থেকে, আসতে পারে মালদা থেকে, আসতে পারে শিলিগুড়ি থেকে, আসতে পারে সেগুলো আসতে পারে, কিন্তু আমরা সতর্ক আছি। রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন পুরো এলাকা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। ডেঙ্গু আক্রান্তের খবর তার জানা নেই বলে মত পোষণ করেন পৌরপতি। পেলাম এই সংবাদটা, আমার কাছে দুঃসংবাদ, এবং যে ছাত্রীটি অসুস্থ আছে সেই অসুস্থ ছাত্রীর চিকিৎসা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর মানে আমাদের জেলা হাসপাতাল কর্তৃপক্ষ খুব দায়িত্ব নিষ্ঠা এবং মানবিকতাকে হাতিয়ার করে করবে। এই ব্যাপারে আমি যথেষ্টভাবেই আমি এটা দায়িত্ব নিয়ে আমি কথা বলছি, এবং আমি নিজেও এই ছাত্রীটির চিকিৎসার ব্যাপারে হস্তক্ষেপ করব যাতে তার সুন্দর চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে তাকে দ্রুত সুস্থ করে তোলা যায়।
আর যখন আপনাদের মাধ্যমে এই খবরটা পেলাম, তখন আমি ওই এলাকায় বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা আরও কীভাবে সুন্দর রাখা যায় তার জন্য আমাদের রায়গঞ্জ পৌরসভা পরিবার এটা আজকে জরুরিকালীন ভিত্তিতে আমি বিকালে স্বাস্থ্য দপ্তরকে নিয়ে বসে, আমাদের স্যানিটারি দপ্তরকে নিয়ে বসে আমরা এই বিষয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ নেব। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবরে, বই পাঠে মানুষকে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল রাজ্য গ্রন্থাগার বিভাগ। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর জেলার প্রথম ভ্রাম্যমান গ্রন্থাগারের উদ্বোধন হলো সোমবার। সাধারণ মানুষকে বই পাঠে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল রাজ্য গ্রন্থাগার বিভাগ। উত্তরবঙ্গে প্রথম ভ্রাম্যমান গ্রন্থাগার ঘরে বাইরে উদ্বোধন হলো উত্তর দিনাজপুরে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী রায়গঞ্জ কর্ণজোড়া জেলা শাসকের দপ্তরের সামনে ভ্রাম্যমান গ্রন্থাগারটি উদ্বোধন করেন। গল্প, উপন্যাস, ক্রীড়া জগতের বই থেকে শুরু করে শিশুদের মনোরঞ্জনের বই, বেকারদের কর্মসংস্থানের বই সহ প্রায় 1500 বই এই ভ্রাম্যমান গ্রন্থাগারে আছে। মন্ত্রী জানান, জেলার প্রতিটি শহরে, বাজার, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, হাসপাতাল ঘুরে পাঠক সংগ্রহ করে চলে যাবে প্রত্যন্ত গ্রামগুলিতে। এক একজন পাঠককে বই পড়ার জন্য 15 দিন সময় দেওয়া হবে। আমরা ঠিক করেছি যে আপনার রায়গঞ্জ শহরে এই ভ্রাম্যমান লাইব্রেরি কমপক্ষে 3 দিন সময় দেবে। রেল স্টেশন আছে, হাসপাতাল আছে, বাজার আছে, বিভিন্ন কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোকাস করবে যে ভ্রাম্যমান লাইব্রেরি হয়েছে, 1500 বই দিতে থাকবে। সে বইয়ের মধ্যে ধরুন গল্পের বই থাকবে, খেলাধুলার বই থাকবে, বাচ্চাদের ছবি ছড়ার বই থাকবে, কিছু যুবক যুবতী যারা বেকার তারা যে কর্মসংস্থান চায় তাদের বই থাকবে। এই বই নিয়ে ওই এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করব, অথবা সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন আছে তাদের উপযুক্ত পরীক্ষার বিশ্বাসযোগ্যতা আছে তাদের মাধ্যমে হতে পারে, অথবা স্কুল কর্তৃপক্ষ, ম্যানেজিং কমিটি, প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, হেডমাস্টার আছেন, তাদের মাধ্যমে এই বইগুলো আমরা দেব। এই বইগুলো দেওয়ার পরে 15 দিনের মাথায় কি 17 দিনের মাথায় আবার এই ভ্রাম্যমান আপনার লাইব্রেরি সেখানে পৌঁছবে, আবার আর একটা বই তারা রাখবে। এইভাবে দু এলাকায় ঘুরে ঘুরে যে বই তোমরা পড়ো না, বই তোমাকে পড়া, এই একটা সিচুয়েশন আমরা তৈরি করতে চাচ্ছি। এবং রবীন্দ্রনাথের ঘরে বাইরে যেটা তার নিয়ে সেই সূত্রে এই নামকরণ আমরা ভেবেছি এবং এটা একটা নতুন অভিনব পদক্ষেপ। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মুখডুবি গ্রাম। এই ঘটনায় মোট 15 জন আহত হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মুখডুবি গ্রাম। সংঘর্ষে আহত হয়েছেন প্রায় 15 জন। আহতদের প্রথমে দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। অভিযোগ, মুখডুমি গ্রামের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় তৈরি একটি রাস্তা কয়েকদিন ধরে বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে। স্থানীয় চোপড়া গ্রাম পঞ্চায়েত থেকে পাথর ফেলার কাজ শুরু করলে বিজেপি কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ। মিটিং করেছে ওই পানের বাড়িতে, বলছে যে যদি কেউ এখানে রাস্তাঘাটে কোনো বেড মিশাল ফেলাই তাহলে তাকে ছাড়া হবে না। আমরা ভোরবেলায় কিছু লেবারদের নিয়ে আমরা কাজ শুরু করেছি, ওরা হঠাৎ করে এসে আক্রমণ শুরু করে, সাইনের নেতৃত্বে আক্রমণ শুরু করেছে। প্রথমে ছিল পান, তারপরে ছিল নূর আলম, তিন নম্বরে ছিল দর্শন, তারপরে গফুর, এঞ্জেল নামে ছিল, হেসরুল নামে ছিল, হেসরুল ছিল, এরা 3-4 জন এসে পুরো আক্রমণ শুরু করে। আমি প্রেজেন্ট থাকাতে ওরা বম বন্দুক নিয়ে চারদিকে ঘেরাও করেছে। তারপরে আমি দেখলাম যে এখানে অসুবিধা আছে,
আমি বেরিয়ে সবাই আমাকে টেনে নিয়ে চলে গেল, নাহলে আমার উপরে পুরো আক্রমণ করতো। কতজন আপনাদের আহত হয়েছে? আমাদের আহত হয়েছে নয়জন, নয়জন হয়েছে, দুই তিনজন আরও মানে পথর লেগেছে, অসুস্থ আছে, ওদেরকে আমরা আনার ব্যবস্থা করছি, নয়জন অসুস্থ হয়েছে। আমি মেম্বার, আমার নাম এমডি মুস্তাক আলম মুখদুমি, আমার ভাই তিনজন সিরিয়াস আছে, আর ওই আমার শ্বশুরও সিরিয়াস আছে, ওরা কাঠি দিয়ে বন্দুক দিয়ে ওরা ই করেছে, পুরো আক্রমণ করেছে। এই আক্রমণটা কারা করলো? এরা আক্রমণ করলো সাইনের নেতৃত্বে, মানে বিজেপিগুলা। বিজেপি হঠাৎ আক্রমণ করতে গেল কেন? ওরা আক্রমণ করতে গেছে যে ওরা আক্রমণ করছে এই কারণে বলছে যে এতদিন কাজ হয়নি, এখন বেদমিশালি পড়ছে, হয়তো সমস্ত লোক ওদের সাথ দিবে নাকি, উন্নয়ন দেখে ওরা এইভাবে ভয় পেয়েছে। যদিও বিজেপি তাদের উপর আনা অভিযোগ অস্বীকার করেছে। আজকে দুদিন ধরে খুব বৃষ্টির মধ্যে রাস্তা জল লেগে আছে, তো জল লেগার আমাদের মুখদুমির যে মেম্বার আছে, মুখদুমির মেম্বারের সহযোগিতায় বেদমিশালি পড়েছে। ওই বেদমিশালিগুলো আজকে চালতে গেলে রাস্তার মধ্যে কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসে সেই রাস্তার যে জল জমেছিল সেই বেদমিশালিগুলো চালতে বাধা সৃষ্টি করে, এবং বাধা সৃষ্টি করে বর্ষার মধ্যে ওরা একদম বাড়িঘর থেকে সব লাঠি তরোয়ার এগুলো সব নিয়ে আমাদের যারা কাজ করছিল তাদের উপর আক্রমণ করে, এবং আমাদের যা নবগত মেম্বার আছে তাদের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সব চড়াও হয় লাঠি তরোয়ার নিয়ে এবং সবাইকে আঘাত করে। মোটামুটি আমাদের 10-15 জন কর্মী এরকম আঘাত হয়েছেন, যেটা আপনারা দেখতে পেয়েছেন। এখানে এখন সবাই হসপিটালে চিকিৎসাধীন, 4-5 জনকে মেডিকেল রেফার করেছে, তাদের মাথার উপরে ছুরি দিয়ে আঘাত করেছে, আশঙ্কা অবস্থায় জনক আছে, এই অবস্থা আছে এখন। কতজন ইনজুর্ড হয়েছে আপনাদের? 10 জন, 10 জন গুরুতরভাবে আহত হয়েছেন একদম, যাদেরকে এখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রেফার করেছে। সবাই কি হসপিটালে আসতে পেরেছে? সবাই মোটামুটি, ওই এদেরকেও হসপিটালে আসার জন্য বাধা করছিল, হ্যাঁ 10 জনকে নিয়ে এসেছি, আরও 2-1 জন আছে, তাদেরকে নিয়ে হসপিটালে আনার ব্যবস্থা করছি আমরা। পুলিশকে বার ফোন করা সত্ত্বেও পুলিশ তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায়নি। এখন আমরা বলছি এই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের ঝাড়বেতে জানেন যে শাহিন আক্তার আছে, এই শাহিন আক্তার এইসব কাণ্ড সৃষ্টি করছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের নিয়ে এইসব ঝামেলা সৃষ্টি করছে। আজকে গ্রামের একটা রাস্তা বন্ধ হয়ে আছে বা রাস্তায় জল জমে আছে, সেই রাস্তা পরিষ্কার করার জন্য গ্রামের মেম্বার যা বেদমিশালি ফেলেছিলেন, কিন্তু সেই বেদমিশালিকে চালতে দিচ্ছে না, এইভাবে বাধা সৃষ্টি করছে, কোনো কাজের উন্নয়ন। আজকে কিছুদিন আগে ঝাড়বাড়িতেও একটা গার্ডওয়ালের কাজ হচ্ছিলো আমাদের সরকারি কাজ, সেটাতেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গিয়ে ওই কাজ বাধা সৃষ্টি করে এবং কাজ ভাঙাভাঙ্গি শুরু করে দেয়। এরা আসলে শান্তি যাচ্ছে না, এরা আসলে ঝামেলা যাচ্ছে। আর আমরা পুলিশ প্রশাসনের কাছে এখনই দ্বারস্থ হব যাতে অবিলম্বে এই শাহিন আক্তারকে যদি গ্রেপ্তার না করে এই এলাকা শান্ত হবে না। আজ পর্যন্ত শুরু থেকে আজকে যবে থেকে বিজেপি আজকে এই পঞ্চায়েত নির্বাচনে এলাকা অশান্ত করার জন্য নানা রকম প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা প্রত্যেকবারই এই এলাকা শান্ত করার জন্য আমরা মানুষকে শান্ত করার চেষ্টা করছি, আমরা এলাকা উন্নয়ন করার চেষ্টা করছি, কিন্তু এই বিজেপি আশ্রিতরা এই বিজেপিরা এরা চোপড়াতে বিশেষ করে ঝাড়বাড়ি মুখদুমিতে এরকমভাবে আতঙ্ক সৃষ্টি করছে যাতে মানুষকে একদম দেখতে না পারে, এইভাবে শুরু করে দিচ্ছে। আজকে এমনভাবে আঘাত করলো, তারা বাঁচবে কি বাঁচবে না এখনও? আপনারা কি এই ব্যাপারে থানায় অভিযোগ করবে? আমরা এইভাবে থানায় এখনই যাচ্ছি, আমরা অভিযোগ করছি। আইজি সাহেবকে আমরা ফোন করেছিলাম, হ্যাঁ ASIকে ফোন করেছিলাম, তারা আসছেন এখন, এবং আমরা এখনই গিয়ে কমপ্লেনটা দিচ্ছি। কমপ্লেন করে অবিলম্বে যাতে শাহিন আক্তারকে গ্রেফতার করা হয় তার দাবি আমরা পুলিশ প্রশাসনের কাছে তুলছি, আর না হলে যদি অবিলম্বে শাহিন আক্তারকে গ্রেফতার করা না হয় তাহলে আমাদের বৃহত্তর আন্দোলন আগামী দিন চলতে থাকবে এবং সারাদিন ব্যাপী চলতে থাকবে, যেটা পুলিশ প্রশাসন ক্ষমতা থামাতে পারবে না আমাদের। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সলের রিপোর্ট, আনন্দবার্তা। এক সাজাপ্রাপ্ত মহারাজের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সংশোধনাগারে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এক সাজাপ্রাপ্ত মহারাজের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সংশোধনাগারে। মৃত মহারাজের নাম স্নেহাশিস চৌধুরী। প্রসঙ্গত, এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিচার প্রক্রিয়া শেষে 2017 সালে ওই মহারাজের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বাঁকুড়া জেলা আদালত। পরে জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেন তিনি। বিচার প্রক্রিয়া চলার মাঝেই সংশোধনাগারের বাথরুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মহারাজের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার। সোমবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 1 নম্বর ব্লকে অঞ্চল সভাপতিদের নিয়ে একটি জরুরি মিটিং করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
কুরুচিকর মন্তব্যে শিরোনামে থাকা বীরভূম জেলার গুড়বাতাসা খ্যাত তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল আবারও বিরোধী দলের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কুরুচিকর মন্তব্য করলেন। সোমবার পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এক নম্বর ব্লকে অঞ্চল সভাপতিদের নিয়ে মিটিং করলেন অনুব্রত মণ্ডল। গুঞ্জন শোনা যাচ্ছিল আউসগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বদল হচ্ছে, কিন্তু আউসগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল সেই গুঞ্জনকে ধূরিৎসাত করে ঘোষণা করলেন শেখ শালেক রহমানই সভাপতি থাকছে। এরপরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। এদিন তিনি সর্বভারতীয় বিজেপি সভাপতিকে গরু বলে আখ্যা দেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, বীরভূম জেলায় অমিত শাহ আসছেন, তিনি তার উত্তরে বলেন, 10 বিঘা জমিতে অনেক ঘাস আছে, 5টা গরুতে খেয়ে শেষ করতে পারবে না। তার এই মন্তব্যে জেরে বিরোধী রাজনৈতিক দলগুলিতে তোলপাড় শুরু হয়ে গেছে। যদিও কিছুদিন আগেই তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। খুব পুরনো ছেলে ছিল এবং ভালো ছিল, যাক জয়দেব মণ্ডল যে সিপিএম থেকে আসা, আপনারা জানেন যে এবারে ওরা আমাদের পঞ্চায়েতে ঝামালি করেছিল, তার দ্বারা খুন হয়েছে, পুলিশ রীতিমতো ব্যবস্থা নিচ্ছে, খুব দুঃখজনক ব্যাপার। মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি দেখবে ফ্যামিলিটাকে এবং যা করার ব্যাপার। চাকরিদের আপাতত বলেছেন নিশ্চিত। অন্য প্রসঙ্গে যে একটা অমিত শাহ আসছে আপনার জেলায়, কীভাবে নিচ্ছেন বিষয়টা? কোথাও উনি পুজো করতে আসছে মা তারার, আমিও তো ধরুন কাশী বৈদ্যনাথ যাই, আমি তো সোমনাথ গিয়েছি, আমি তো বুঝি নাই। একটা কথা বলবো না, 10 বিঘা একটা জমি, প্রচণ্ড ঘাস, 5টা গরু নেমে ঘাস খেয়ে গিয়ে শেষ করতে পারবে? আউসগ্রাম থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো খুনের মামলায় ধৃত পাঞ্জাবি মাহাতোকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল পুরুলিয়ার জেলা আদালত। পুরুলিয়ার বলরামপুরের সুপুরি গ্রামে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো খুনের মামলায় ধৃত পাঞ্জাবি মাহাতোকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্তভার সিআইডি নিজের হাতে নেয়। রবিবার বিকালে মোবাইলের টাওয়ার লোকেশন ধরে বলরামপুরের সুপুরি গ্রাম থেকে পাঞ্জাবি মাহাতোকে সিআইডি গ্রেপ্তার করে। যদিও পাঞ্জাবি মাহাতো স্ত্রী উর্মিলা মাহাতোর দাবি, তার স্বামীকে অন্যায় ভাবে ফাঁসাচ্ছে সিআইডি। দাদা, আজকে আমরা ডিএলএসএ থেকে বেল প্রেয়ার করেছিলাম এবং তাতে সিআইডি পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিল এবং তাতে 10 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ হয়েছে। ব্যক্তিগতভাবে কোনো উকিল, ওর ব্যক্তিগত কোনো উকিল কেউ দাঁড়ায়নি, ওই জন্য আমাদের যে সরকার পক্ষ থেকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির থেকে লয়ার দেওয়া হয় সেই হিসাবে আমি দাঁড়িয়েছি। 10 দিনে পুলিশ রিমান্ড অ্যালাউ হয়েছে আর ওর এফআইআর নাম নেই, যারা এফআইআর নেমড অ্যাকিউজ তার মধ্যে এ নয়। ওনার বিরুদ্ধে এমনি কী কী অভিযোগ এনেছে? 302 ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন এটাতে এখন। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। অবৈধভাবে বালি পাচার করার অভিযোগে বালি বোঝাই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখালো ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শিমলাপালের মুকুন্দপুর গ্রামে। শিমলাপালের বিডিও ঘটনা তদন্ত করার আশ্বাস দেন। অবৈধভাবে বালি তোলার অভিযোগে বালি বোঝাই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখালো ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শিমলাপালের মুকুন্দপুর গ্রামে। বালি পাচার হচ্ছে জানতে পেরে ক্ষুব্ধ গ্রামবাসী 9টি অবৈধ বালির গাড়ি আটক করেন। এভাবে চুরি হচ্ছে দিন রাতের পর রাত, দিনের পর দিন এই গ্রাম বাংলার কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তাও সরাসরি যে গাড়িগুলো চলছে অবৈধভাবে, এগুলো সমাজের মধ্যে যে বড় বড় চুরি ডাকাতি কোটি কোটি টাকা এখান থেকে আমাদের গ্রাম বাংলার থেকে মানুষ যে নিয়ে চলে যাচ্ছে, আমরা গ্রাম কি রয়েছে আমাদের গ্রামে, সেই আমরা সেইটুকুই আছি যে আমাদের ঐতিহ্য সেটুকু তো নষ্ট হচ্ছে, আরও যে আমাদের ক্ষোভ যে যন্ত্রণা সেটাকে মানুষ তো বুঝতে পারছে না। সব এরকমভাবে রাতের দিন চলছে বালি অবৈধ গাড়ি, যেগুলো আমরা ড্রাইভারখানে যে আপনার বাবু আপনাদের চালান টালান যে বলছে না, সরাসরি যে ড্রাইভার চালাচ্ছিল তারা বলছে চুরি, কিছু ড্রাইভার ছুট মেরেছিল ভয়ে, তাদেরকে পায়ে হাত জোড়ে বলে গাড়ি গেলে একটা খেস্তর থালে ঠিকঠাক করে রাখা দরকার আমাদের, যাতে আরও পাশাপাশি মানুষকে জানানো যায় গাড়ি এই এলাকার বিভিন্ন জায়গার বহু প্রচণ্ড মানুষের তো ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। আমরা ওই পথ দিয়ে যাতায়াত, গরু বাছুর সমস্ত মানুষজন ওই পথ দিয়ে যাতায়াত করি,
সামনে আমাদের মাঠ, সবজি আনার আমাদের কষ্ট। এই বর্ষাকালের সময় ওই নদী ধারে আমরা টুকটাক সবজি চাষ করি ওই পথ দিয়ে, আদার্স কোনো রাস্তা নেই আমাদের। পাশে ক্ষেত বাড়ি, বড় বড় জমি আছে, ওই সবজি আনার কষ্ট, ওইটুকু রাস্তা আছে সরু, আমাদের জমি দিয়ে আমরা রাস্তা করেছি। আমরা এই গরিবের মানুষ দিয়ে আমরা নিজেরা রাস্তা করেছিলাম, আজ সেটা বালি উঠছে সেই রাস্তার দিয়ে। কিছু কিছু মানুষের পাট্টা জায়গার উপরে সেই আমরা ওদেরকে জোর জবরদস্ত আমাদের একটু রাস্তা দাও, আমাদের সচরাচর যাওয়ার জন্য আসার জন্য সে মানুষ আমাদেরকে রাস্তা ছেড়েছিল আগে, বহু বছর আগে। আজ সেভাবে দিনের পর দিন টাকটা ছুটতে বালি। শিমলাপালের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জানান, চলতি মাসের 17 তারিখ থেকে বালি তোলা বন্ধ আছে। তিনি ঘটনা তদন্ত করার পাশাপাশি বালি বাজার খতিয়ে দেখতে স্থানীয় বিএলআরও দপ্তরকে দেখার কথা জানান। যেটা আমি খোঁজ নিয়ে দেখি এবং বিএলআরও সাথে আমি ফিল্ডে পাঠিয়েছি বিষয় দেখে নেওয়ার জন্য, আমি নিজে বিষয়টা দেখে নিচ্ছি। 17 তারিখের পর ঘাট থেকে বালি তোলা জেলা প্রশাসন নিষেধ করেছে, ফলে এই বিষয়ে আমরা নজর রেখেছি বিএলআর সাহেব এবং তার টিম, এবং আমরাও মাঝে মধ্যে রেড করছি বিষয়টা এবং প্রতি আমরা পুরো নজর রয়েছে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ভেঙে পড়েছে ইতিহাস প্রসিদ্ধ বখতিয়ার খলজির সমাধি প্রাচীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত নারায়ণপুর অঞ্চলের পীরপাল গ্রামে। এই স্থানটিকে সংস্কার এবং রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন সমাজের সকল স্তরের মানুষজন। ভেঙে পড়েছে ইতিহাস প্রসিদ্ধ বখতিয়ার খিলজির সমাধি প্রাচীর। উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে ইতিহাস প্রসিদ্ধ সমাধিস্থল বলে মনে করছেন ওয়াকিবহল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত নারায়ণপুর অঞ্চলের পীরপাল গ্রামে বখতিয়ার খলজির সমাধিস্থলটি অবস্থিত। কথিত আছে, বখতিয়ার খলজির মৃত্যুর পর তার দেহ সমাধিস্থ করা হয় পীরপাল গ্রামে। উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে এই সমাধি প্রাচীরের একাংশ ইতিমধ্যেই ভেঙে পড়েছে। মাসে প্রতি বৃহস্পতিবার মানে মেলা হয়, বুধবারে সিডনি হবে, বুধবার থাকে, বৃহস্পতিবার থাকে, মানে 4টা পাক 5টা পাক প্রতি বৃহস্পতিবারে এখানে মেলা হয়। আর বহু দূরের মতো মানুষ চলে আসে, কলকাতা, মালদা, বহু দূরে বালুরঘাট, এই আপনাদের মতন এইরকম আসবে, আসে, কি কথাবার্তা শুনবে, শুনে চলে যায়। 700 বছর আগেকার কথা আসবে ওই পিস, এটা পাওয়া যাবে ভাগবতের মধ্যে পাবেন এসব। এই এর ঘটনাটা মাটিটা এখন ধরো যে ওই আপনি ভাঙে পড়ে যাচ্ছে, আমরা তাও তো মানে কুমুটির মানুষ কিছুটা ভালো করছিলাম, তারপরে তো সরকার আছে মানে বাদী হলো যে না এটা মেরামত করো না, ওটা এভাবেই থাক, এভাবেই আছে। সরকার থেকে কি এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভালো করার জন্য? না। বাকি অংশের অবস্থাও অত্যন্ত সঙ্গীত। মনে করি যে আমাদের জেলার উন্নয়নের জন্য জেলার যে ঐতিহ্য আছে সেটা সম্বন্ধে জানাও জরুরি। এখানকার মানুষজন তাদের গতি প্রকৃতি না জানলে কোনো একটা ব্যাপার এখানে ইনভেস্ট করা যায় না। সেক্ষেত্রে আমাদের জেলায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর প্রাচীন নিদর্শন, এবং সেগুলো প্রায় প্রত্যেকটাই আজ সংস্কারের অভাবে ধ্বংসের মুখে। জনশ্রুতি অনুযায়ী বখতিয়ার খিলজি 1206 বাংলার আর ইংরেজির 1707 সালে মারা গেলে তাকে পীরপালে কবরস্থ করা হয়। তিনি জনগণের কাছে পীর তকমা পেয়ে যান, হিন্দু মুসলিম উভয়ের দ্বারা পূজিত হতে থাকেন। এইরকম একটা জায়গায় এইরকম একটা প্রাচীর ভেঙে গেল অবহেলায়, সত্যিই খুব দুঃখজনক। এটা একদিকে যেমন প্রমাণ করে যে সংস্কারের অভাব আমাদের দেশে, আমাদের জেলায় যে চারিদিকে রয়েছে যে সমস্ত ঐতিহাসিক জায়গা, সমস্ত কিছু আজ ধ্বংসের মুখে। করদহের শিব মন্দির, খাপুরের সিংহবাহিনী মন্দির, এগুলো সম্বন্ধে সরকার যদি উপযুক্ত পদক্ষেপ না নেয় তাহলে একদিকে যেমন এই সংস্কৃতিগুলো, এই ঐতিহ্য পুরনো ব্যাপারগুলো আমাদের থেকে হারিয়ে যাবে, অন্যদিকে এগুলো সংস্কার করলে এগুলো ঘিরে কিন্তু আমাদের এই অখ্যাত প্রান্তিক জেলা পর্যটন মানচিত্রে একটা জায়গা করে নিতে পারে, একই সঙ্গে আমাদের জেলার বহু মানুষের কর্মসংস্থান হতে পারে বলে মনে করি। আমি সরকার এবং উপযুক্ত কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো, কিংবদন্তি জড়িত যে সমস্ত স্থান রয়েছে এগুলো সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক।
যে কোনো মুহূর্তে সমস্ত সমাধি প্রাচীর সহ সমাধিস্থলটি লুপ্ত হয়ে যেতে পারে। সেই কারণে এই স্থানটিকে সংস্কার এবং রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন সমাজের সকল স্তরের মানুষজন। সেই সমাধি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় পৌঁছেছে এবং দীর্ঘদিন ওই সমাধি ক্ষেত্রটি যা একটি অত্যন্ত মূল্যবান ঐতিহাসিক নিদর্শন, এটা শুধু আমাদের জেলার বিষয় নয়, এটা গোটা ভারতবর্ষের ইতিহাসে এই সমাধিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের নর্থ বেঙ্গলে এত বড় গুরুত্বপূর্ণ সমাধি ক্ষেত্র খুবই কম আছে। এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তো সরকারের, এবং সবচেয়ে বড় কথা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তাদের অবিলম্বে তৎপর হওয়া দরকার। এই সমাধি ক্ষেত্রটি একটা দিক ভেঙে পড়ে গেছে, বাকি অংশটিও ভেঙে পড়ে যাবে এবং আগামী দিনে ওই জায়গাটি একটি সমতল ভূমিতে পরিণত হবে। তখন কিন্তু ওই কোনো একটা জায়গাকে দেখিয়ে বলা যাবে না যে এইটা বক্তিয়ারের সমাধি। এটা বলতে হবে তখন এটা বক্তিয়ারের সমাধি ছিল। গঙ্গারামপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দবার্তা। সোমবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কর্মচারী পরিষদের সদস্যরা। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দেওয়ার ঘোষণা করলেও তা কার্যকর হচ্ছে না। এই অভিযোগে সোমবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ বিষয়ে কয়েক দফা দাবি পেশ করেন। পাশাপাশি সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে পে কমিশনের ভূমিকা নিয়েও অভিযোগ জানানো হয়। এ বিষয়ে এদিন বক্তব্য রাখেন পরিষদের সভাপতি দেবাশিস মৌলিক, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্যরা। পাশাপাশি রাজ্যের যে সমস্ত বকেয়া ডিএগুলো থাকছে সেই ডিএগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারকে এই সময় সেগুলো রিলিজ করা হচ্ছে, একদম সেপারেট কম্পোনেন্ট দেখা যাচ্ছে। তখনই আমরা পরিষ্কার দেখেছি দেখবেন সেকেন্ড প্যারাতে যে দেয়ার ইজ নো ডিলিভারি অফ দি ফ্যাক্ট দ্যাট দি চেয়ারম্যান সেট আপ অ্যান্ড দি ইনক্রিজিং রিলিজ করা সেপারেট কম্পোনেন্ট, দিস ক্যানট বি কনভার্টেড টু সার, ইট ক্যান বি সেট উইদাউট এনি এক্সেপশন। কোন বাড়িতে বাবা মা নিজের ছেলে মেয়েকে বলতে পারেন যে তোকে স্কুলে পাঠাচ্ছি বলে খেতে দেবো না, কিংবা খেতে দিচ্ছি বলে স্কুলে পাঠাবো না? এতে মমতা ব্যানার্জির এই যুক্তি, এই অবিশ্বাস্য যুক্তি যে আমার উপর দেনা আছে, উন্নয়ন করছি, কি উন্নয়ন হচ্ছে সেটা সবাই জানে, আর তার জন্য সরকারি কর্মচারীরা তাদেরকে ডিপ্রাইভ করা হবে, তাদের প্রতারণা করা হবে, এটা কোনো যুক্তি হতে পারে? এটা হচ্ছে কুযুক্তি। আর সব থেকে দুঃখের কথা কি জানেন, যে সরকারি কর্মচারীদের নেতাদের দলদাস বানিয়ে তাদের মাধ্যমে এই প্রতারণা চলছে। এর থেকে সরকারি কর্মচারী সংগঠন গুলি আগে পশ্চিমবঙ্গে এত খারাপ অবস্থা আসেনি, তাদের এইটুকুনি অন্তত স্বাধীনতা ছিল যে তাদের যেটা দাবি সেটা বলার, আজকে সেই দাবি বলার জায়গা নেই। দাবি বলতে গেলেই বলবে দাবি চাইছি এখনই বদলি করে দেবো। সুন্দর কলকাতা থেকে সপ্তর্ষি সিনহা রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ হওয়ার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আক্রান্ত হলেন এক কলেজ ছাত্রী। বই পাঠে মানুষকে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো রাজ্য গ্রন্থাগার বিভাগ। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মুগডুবি গ্রাম।
এক সাজাপ্রাপ্ত মহারাজের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সোমবার পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম 1 নম্বর ব্লকের অঞ্চল সভাপতিদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।